আমরা এই প্রজেক্টে একটি ট্রি বা গাছ তৈরি করব। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের অবজেক্ট খুব অনায়াসেই তৈরি করা যায়। তো এ ধরনের 2D অবজেক্ট আমরা তৈরি করার জন্য আমরা পেন টুলটি ইউজ করতে পারি। তো প্রথমে আমরা পেন টুলের সাহায্যে আমরা ফোরগ্রাউন্ড কালার সম্পূর্ণ ব্ল্যাক করে নিব। তো এরপর আমরা জাস্ট এখানে একটি ক্লিক করব এবং উপরে একটি ক্লিক করে নিব। দেন আমরা ঠিক এই পজিশনে একটি ক্লিক করে নিব এবং আমরা এই পজিশনে ক্লিক করে এটি একটু রাউন্ড করে নিব সামান্য গাছটি তৈরির জন্য। তো রাউন্ড করার পরে আমরা সিলেকশন টুলটি দিয়ে এটিকে বাইরে ক্লিক করে নিব। দেন এটিকে আমরা ঠিক এভাবে একটু চাপিয়ে দিব রাইট সাইডে। তো আমরা আমাদের গাছের যে নিচের অংশটুকু করলাম ঠিক এটিকে কপি করে আমরা উপরের দিকে এভাবে ড্র্যাগ করে অল্টার চেপে তাহলে কপি হবে। এরপর আমরা এটিকে আরেকটু দুই দিকে অল্টার চেপে দুই দিকে চাপিয়ে দিব এবং একই পদ্ধতিতে আমরা অল্টার চেপে উপরে দিয়ে দিব এবং এটিকে একটু ছোট করে দিব সামান্য। শিফট এবং অল্টার চাপলে এটি ওভারঅলই ছোট হবে। এরপর আমরা অল্টার চেপে একইভাবে আরেকটি শেপ তৈরি করব এবং একইভাবে শিফট অল্টার চেপে আমরা আরেকটু ছোট করে দিব। এরপর আমরা পুরোটিকে এইভাবে সিলেক্ট করে মাউস দিয়ে এরপর অল্টার চেপে পুরো অবজেক্টগুলোকে একবারে সিলেক্ট করব এবং একবারে আমরা এটিকে জাস্ট কপি করব এবং কপি করে আমরা শিফট অল্টার চেপে টোটাল জিনিসটাকে ছোট করে দিব এবং আমরা এতটুকুন সিলেক্ট করে আমরা ঠিক এটি উপরে এভাবে বসিয়ে দিব। আমরা নিচের দিকে এভাবে বসিয়ে দিব এবং আমরা দুই দিকে একটু চাপিয়ে দিব অল্টার চেপে। তো এভাবে আমরা পর্যায়ক্রমে এটিকে খুব ধীরে ধীরে আমাদের কাজ করতে হবে। আমরা যত পারফেক্টলি কাজ করতে চাই তত আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে। দেন আমাদের যে গাছের যে সোজা যে এটি রয়েছে স্টিকটি রয়েছে সেটি তৈরির জন্য আমরা জাস্ট লাইন টুল সিলেক্ট করতে পারি অথবা রেক্টেঙ্গেল টুলটি আমরা সিলেক্ট করে নিতে পারি। তো রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা ঠিক এভাবে একটি স্টিক আমরা ঠিক মাঝ বরাবর তৈরি করে দিতে পারি। তো এভাবে আমরা পেন টুলের সাহায্যে খুব সহজেই এ ধরনের গাছ বা যে কোনো ধরনের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি।